আচ্ছা, তো এখন আমরা দেখব ইনপুট স্ট্রিম ইন জাভা। তো ইনপুট স্ট্রিম কি বা স্ট্রিম কি সেটা বোঝার জন্য আমি একটা অ্যানালজি এখানে দেখাতে চাই। সেটা হচ্ছে, ধরা যাক আমাদের যে ইন্টারনেট থেকে ডেটাটা আসছে সেটা হচ্ছে গিয়ে পানির স্রোতের মতো, যে ডেটাটা আসছে সেটা হচ্ছে পানির স্রোতের মতো। তো এই কলটা আমরা ধরতে পারি ইন্টারনেট। সো ইন্টারনেটের ভিতর দিয়ে যে ডেটাটা আসছে সেটা হচ্ছে গিয়ে পানির স্রোত। এই পানিগুলো হচ্ছে আমার ইন্টারনেটের ডেটা। তো এই ডেটা হচ্ছে গিয়ে বাইট হিসাবে আসে। তো এই কারণে এখানে বাইট ডেটা আমাদের ইন্টারনেট থেকে আমরা পানি হিসেবে দেখাচ্ছি। সো ইন্টারনেটে যে ডেটাটা আসে সেটা হচ্ছে 01010110100, এরকম ভাবে আসে পুরাই র ডেটা। সো এই কারণে বাইট ডেটা হচ্ছে কি আমাদের সরাসরি আমরা বলতে পারি সেটাকে, সেটাকে বাইট ডেটা বলে আসলে। তো ইন্টারনেট থেকে ডেটা আসে যেটা, সেটা বাইট ডেটা আমি পানির স্রোত দিয়ে দেখাচ্ছি। আর এই পানির স্রোতটাই আসলে ইনপুট স্ট্রিম। তো ইনপুট স্ট্রিমটা তৈরি হয়েছে বাইট ডেটা দিয়ে, যেটা আসে হচ্ছে কি ইন্টারনেট থেকে। আর এই বাইট ডেটাটাকে ধরার জন্য আমরা যেই জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে একটা অ্যারে। আর ওই অ্যারেটার সাইজ হবে হচ্ছে কি আমাদের 1024। তো আমি আবার একটু যদি রিফ্রেশ করি সিনারিওটা, সেটা হচ্ছে কি আমার ইন্টারনেট থেকে ডেটা আসছে, ডেটাটা হচ্ছে কি বাইট ডেটার একটা স্রোত, যেটাকে আমরা বলি ইনপুট স্ট্রিম। এই স্রোতটাকে বলি আমরা ইনপুট স্ট্রিম, যেটা তৈরি হয়েছে 0101 দিয়ে। আর এই স্রোতটা বা এই পানিগুলো আমরা ধরার জন্য বা বাইট ডাটাগুলো আমরা ধরার জন্য একটা অ্যারে ইউজ করব, যে অ্যারেটার টাইপ হচ্ছে কি অবশ্যই বাইট টাইপের অ্যারে, যার নাম হচ্ছে গিয়ে বাফার, যার সাইজ হচ্ছে গিয়ে 1024 বা 1024। তো এই সিনারিওটা আমরা বোঝার পরে আমরা একটু স্লাইডে গিয়ে দেখি যে কি লিখেছে তারা। এখন স্লাইডে যা লিখেছে সেটা বুঝতে আমাদের একটু সুবিধা হবে। তো স্লাইডে লিখেছে হচ্ছে গিয়ে অ্যান ইনপুট স্ট্রিম ইজ দ্য স্ট্রিম অফ ইনকামিং বাইট ডেটা। তো আমরা বুঝেছি ইন্টারনেট থেকে ডেটাগুলো আসে 0101 ফর্মে, এই কারণে এখানে বলা হয়েছে যে যেই স্ট্রিমটা আসে সেটা হচ্ছে কি ইনকামিং বাইট ডেটা, ইনপুট স্ট্রিম। ইনপুট স্ট্রিম হচ্ছে কি স্ট্রিম অফ ইনকামিং বাইট ডেটা। এই ইনপুট স্ট্রিম অর্থাৎ পানির স্রোতটা হচ্ছে কি ইনকামিং বাইট ডেটা। খুব ভালো কথা। তারও বলেছে অ্যান ইনপুট স্ট্রিম ক্যান বি অবটেইনড ফ্রম সকেট বাই ইউজিং দ্য গেট ইনপুট স্ট্রিম। তো আমাদের যে ইন্টারনেট থেকে ডেটা আসে সেটা আমরা মোটামুটি সকেটের মধ্যে রাখি। তো সকেট দিয়ে আমরা এই ডেটাটাকে ধরি বা যে ডেটা ইন্টারনেটের সাথে আমরা কানেক্ট করি হচ্ছে সকেট দিয়ে। সো ইন্টারনেটটি সকেট আমি বলতে পারি। তো ওই সকেট থেকে আমি যদি এই বাইট স্ট্রিমটাকে নিতে চাই তাহলে আমাদের যে মেথডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গেট ইনপুট স্ট্রিম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। টু রিড ফ্রম এ স্ট্রিম ইউ মাস্ট ক্রিয়েট এ বাফার টু রিড এ ডেটা। তো এখানে এই বালতির কথাটা বলা হয়েছে। এই এটার এই জায়গায় আমি আবার ফেরত আসবো, আগে এটা দেখি যে টু রিড এ স্ট্রিম ইউ মাস্ট ক্রিয়েট এ বাইট বাফার টু রিড ইন ডেটা। তো আমাদের এখানে বলা হয়েছে যে আমাকে অবশ্যই একটা বাইট বাফার বা বাইট টাইপের একটা কিছু বানাতে হবে, যেটার মধ্যে আমি আমার ডেটাটাকে রাখতে পারবো বা রিড করতে পারবো। সো আমরা যদি রিড করতে চাই তাহলে আমাকে বাইট বাফার তৈরি করতে হবে। আর এখানে বলছে ইচ কল টু দ্য রিড অন ইনপুট স্ট্রিম ফিলস ইউর বাফার উইথ ডেটা অ্যান্ড রিটার্নস এ নাম্বার অফ বাইট স্প্রেড। তো এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কি এই লুপের কথাটা। তো এই লুপের কথায় আসার আগে বা এই লাইনটা বোঝার আগে আমরা একটু দেখে আসি যে উপরে কী কী বলেছে সেটা। তো প্রথমে উপরে তারা একটা ইনপুট স্ট্রিম টাইপের একটা ইনপুট স্ট্রিম আমার অবশ্যই তৈরি করতে হবে, আমাকে যদি আমি ইনপুট স্ট্রিমটাকে রাখতে চাই ইন্টারনেট থেকে যেটা আসছে। অনেকটা বলা যায় কল তৈরি করছি আমি। তো ইনপুট স্ট্রিম নাম দিয়ে আমি আইএন দিলাম। দেওয়ার পর আমি যে সকেটটা আছে, সকেট উপর একটা সকেট ডিক্লেয়ার করা আছে সাম সকেট নামে, সেই সকেটের মধ্যে গেট ইনপুট স্ট্রিম মেথডটা দিয়ে আমি এই যেই স্ট্রিম বাইট ডেটাটা আসছিল সেই টোটাল বাইট ডেটাকে নিয়ে আমি এই আইএন এর মধ্যে রেখে দিলাম। আবার বলি, ইনপুট স্ট্রিম টাইপের আইএন নিলাম আমি একটা, যেটার মধ্যে আমি রাখবো হচ্ছে কি আমার এই সকেট থেকে আসা স্ট্রিমটাকে। তো সকেট থেকে যদি আমি স্ট্রিমটাকে নিতে চাই তাহলে আমি সকেটের মধ্যে গেট ইনপুট স্ট্রিম মেথডটা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করলে এই পুরো অংশটাই আসলে আমার স্ট্রিমটাকে নিয়ে আসবে। আর এই স্ট্রিমটাকে নিয়ে আসার পরে সেটাকে অ্যাসাইনমেন্ট করব আমি কিসের ভিতরে, ইনের ভিতরে। তার মানে কি আমার ইনের ভিতরে আমার এই স্ট্রিম অর্থাৎ পানির স্রোতটা আছে, এতটুকু আমি বুঝতে পারি। তারপরে আমরা এখানে আসছি যে কনস্ট্যান্ট ইন বাফ সাইজ, অর্থাৎ এখানে যে বালতিটা আমরা নিয়েছিলাম সেই বালতির সাইজটা ডিক্লেয়ার করেছে। বালতি সাইজটা ডিক্লেয়ার করার পরে সে এই বালতিটা সাইজটা জাস্ট এখানে রেখেছে বাফ সাইজের মধ্যে, তারপরে সে ওই বালতিটা তৈরি করেছে। সেটা কি দিয়ে, যে বালতিটা হচ্ছে একটা অ্যারে, সেটা অ্যারেটা টাইপ হচ্ছে একটা বাফ সাইজ সরি বাইট। যেহেতু এখানে এই কি বলে এটাকে স্কোয়ার ব্র্যাকেট দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে এটা একটা অ্যারে। আর জাভাতে অ্যারে ডিক্লেয়ার করার জন্য প্রথমে ডেটা টাইপ লেখে, তারপরে এই স্কোয়ার ব্র্যাকেট দেয়, তারপরে আমার ভেরিয়েবলের নাম লেখে। তো এই ভেরিয়েবলটার নাম হচ্ছে বাফার, যেটা হচ্ছে একটা বাইট টাইপের অ্যারে,
যেটার মধ্যে আমরা একটা অ্যারের রাখছি, অ্যারেটার সাইজ হচ্ছে গিয়ে 1024। নিউ বাইট দিয়ে আমরা অ্যারেটা তৈরি করছি 1024 সাইজের, সেটাকে আমি এই বাফারের মধ্যে রেখে দিচ্ছি। তার মানে সিম্পল হিসাব যে বাফার হচ্ছে গিয়ে একটা 1024 সাইজের অ্যারে। হ্যাঁ, খুব ভালো কথা, তার মানে আমাদের বালতিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি করব কি, লুপে চলে আসব। আমাদের অলরেডি স্ট্রিমটা আমাদের কোডে চলে আসছে, আমাদের বালতিটা বা যেখানে আমি স্ট্রিমটাকে রাখবো সেটাও আমার চলে আসছে। এখন আমি জাস্ট এই স্ট্রিম থেকে এই বাফারে ডেটা নিব এবং এই ডেটা নিয়ে কাজ করব। সেই কাজটা করবো আমরা হচ্ছে একটা লুপ দিয়ে। তো লুপটা কি করেছে, লুপটা হচ্ছে ফর আমরা ইন্টিজার সাইজের বাইট রিড নামের একটা ভেরিয়েবল নিয়েছি লুপের ভিতরে। নেয়ার পরে প্রত্যেকবার বাইট রিডের মধ্যে আমি আমার ওই স্ট্রিম থেকে ডেটা রাখবো। সো প্রত্যেকবার যখন আমি বাইট রিডের ডেটা রাখবো, সেটা আমি কীভাবে রাখবো, এই যে আমার স্ট্রিম ইন ডট, সো ইনের মধ্যে আমি যদি রিড মেথড অ্যাপ্লাই করি তাহলে আমি এই ইনের ভিতরে যা আছে সেটাকে পড়তে পারবো। সো ইনের ভিতরে আমি রিড মেথড অ্যাপ্লাই করি, ইনের ভিতরে জিনিসগুলো আমি পড়ছি, সেটা পড়ার পরে সেটা কই রাখবো আমি, সেটা ডিক্লেয়ার করছি এখানে বাফারের মধ্যে, এবং আমি কতটুকু পড়বো সেটা ডিক্লেয়ার করেছি আমি বাফার লেন্থের মাধ্যমে। সো আমি যদি এই পুরো জিনিসটা একবার পড়ি, তাহলে হচ্ছে গিয়ে ইন যে স্ট্রিমটা আছে সেই স্ট্রিমের থেকে আমি ডেটাগুলো পড়ছি রিড দিয়ে, ডেটাগুলো রাখছি আমি বাফারে, এবং আমি পড়ছি হচ্ছে গিয়ে এই বাফার লেন্থের সমান ডেটা। তো বাফার লেন্থটা আসলে কত, বাফার লেন্থটা আসলে হচ্ছে গিয়ে এই বাফারের সাইজ, আর এই বাফারের সাইজ হচ্ছে গিয়ে 1024। তার মানে আমি প্রত্যেকবার এই লুপটা যতবার চলবে ততবার আমি 1024টা করে বাইট আমার স্ট্রিম থেকে পড়ব। সো যখন আমি পড়ব তখন এই বাইট রিডের ভিতরে আমার ওই ডেটাগুলো চলে আসবে। চলে আসার পরে অবশ্যই যেহেতু 1024টা ডেটা যদি আমার থাকে বা আরও বেশি যদি ডেটা থাকে, তাহলে অবশ্যই এই অংশটুকু ওই 1024 বা এর চেয়ে বেশি রিটার্ন করবে। সো এর চেয়ে বেশি যখন রিটার্ন করবে এই পুরো জিনিসটা, তখন সেটা -1 হবে না। আর এখানে বলেছি যে যদি -1 না হয় তাহলে আমরা ভিতরের কাজে করব। সো ভিতরে আমরা ওই বাইট ডেটা দিয়ে যে কোনো কাজই করতে পারি, এনিথিং। বাইট ডেটা দিয়ে কাজ করার পরে আমরা আবার ওই স্ট্রিমের মধ্যে থেকে যতটুকু বাকি ছিল সে বাকি অংশের ডেটাগুলো আমি আবার নিব। এরকম করে নিতে 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 1024 1024 করে নিতে নিতে যখন একটা সময়ে কোনো ডেটাই থাকবে না, তখন এই অংশটুকু রিটার্ন করবে -1, তখন বাইট রিডের মধ্যে থাকবে -1। আর যখন এটা -1 হয়ে যাবে তখন -1 is not equal to -1টা ফলস হয়ে যাবে। আর যখন এটা ফলস হয়ে যাবে তখন আমার লুপটা ব্রেক করবে। আর লুপটা যখন ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাকচুয়ালি এই বাফারের মাধ্যমে আমার এই ইনের যতগুলো ডেটা ছিল সব আমি, ইন হচ্ছে আমার স্ট্রিম, সো ইন স্ট্রিমে যত ডেটা আছে আমি সব রিড করে ফেলেছি এই বাফার দিয়ে। তো আমরা যদি আবার এই জিনিসগুলো পড়ি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা বাকি রেখেছিলাম হচ্ছে কি 2 নম্বরটা, লাস্টেরটা। তো 2 নম্বরটাতে বলেছে অ্যান ইনপুট স্ট্রিম ক্যান বি অবটেইনড ফ্রম সকেট বাই ইউজিং গেট ইনপুট স্ট্রিম। সো আমরা সকেট থেকে গেট ইনপুট স্ট্রিমের মাধ্যমে স্ট্রিমটা নিয়ে ইনের ভিতর রাখছি। আর লাস্টের লাইন বলেছে ইচ কল টু রিড অন ইনপুট স্ট্রিম। সো এটা হচ্ছে আমার ইনপুট স্ট্রিম আর এটা হচ্ছে রিড কল। ইচ কল টু রিড ইন ইনপুট স্ট্রিম ফিলস ইউর বাফার উইথ ডেটা। সো আমার বাফারকে ডেটা দিয়ে ফিল আপ করেছে অ্যান্ড রিটার্নস দ্য নাম্বার অফ বাইটস রিড। তো বাফারকে ফিল আপ করছে সাথে সাথে কত বাইট আমার রিড হয়েছে সেটাও রিটার্ন করছে এই পুরোটার মাধ্যমে। যখন -1 হয়ে যাবে তখন আমার ডেটা রিড করা শেষ। তো আমরা যদি ছবিতে আবার ফিরে যাই তাহলে ঘটনা কি হচ্ছে ছবিটা, তো প্রত্যেকবারই আমি করছি কি, এই আমার যে অ্যারেটা আছে সেটাকে আমি লুপের মাধ্যমে এখানে আনছি। তারপর যখন 1024 ফিল আপ হয়ে যাচ্ছে তখন আমি লুপের ভিতরে ঢুকে সেটা দিয়ে কোনো একটা কাজ করছি। কাজ করার পর আমি আবার এখানে আনছি, আনার পর কোনো একটা 1024 যখন ফিল আপ হয়ে যাচ্ছে তখন আমি আবার বের করে নিয়ে কোনো একটা কাজ করছি। এবং যখন আমি এখানে আনবো, আনার পর দেখবো যে কোনো পানি নাই, পানি না থাকলে আমার এই পুরো জিনিসটাই ক্লোজ হয়ে যাবে।